তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, অনেক কি বলবো, অনেক অনেক রাস্তা অতিক্রম করে ফাইনালি কিন্তু হরিদ্বার চলে আসছি। আর যেখানে কিন্তু তোমরা জানো, অনেক কিন্তু দেখছো যে ডিজে সার্জেন কিন্তু ফিটিং চলছে, তো এখনও কিন্তু ফিটিং চলছে। আর আজকে কিন্তু 23 তারিখ, 23 তারিখ একদম সকালে 6:30 দিক করে সময়। তো এখন আপাতত এখনও কিন্তু ফিটিং চলছে, টেস্টিং কিন্তু এখনও হয়নি। তো জাস্ট একটু আগে আসলাম, তো হাওড়া থেকে হরিদ্বার ট্রেনে করে আসছি। প্রায় 32 ঘন্টার ট্রেন জার্নি ছিল, তারপরে অটোতে করে আসছি। আপাতত সকালে খাওয়া দাওয়া কিছু হয়নি, তো ভাবলাম প্রথমে সেট আপ দেখি। আরও কিন্তু এখানে অনেক 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 সেট আপ আছে, সমস্ত সেট আপ কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর যখন রোড শো করবে, তো 5-6 দিন রোড শো করার কথা আছে, তো সেই হিসাবে কিন্তু বাঁচছে সেট আপটা। তো সেই 5-6 দিনের রোড শোরও কিন্তু ভিডিও আসবে, তোমরা কিন্তু আমার চ্যানেলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, সমস্ত কিছু ইনফরমেশন ডিটেলস বলো সব কিছু পাবে। আর অবশ্যই অনেকে ভিডিও দিয়েছে, অনেকে এখনও ভিডিও করছে, লাইভ বলো সব কিছু চলছে, আমি অবশ্যই সময় পেলে লাইভ অবশ্যই করবো। তো ভাবলাম যে আসছি, তো ফার্স্টে তোমাদেরকে একটা আপডেট দিই যে চলে আসছি এখানে, তো সেই জন্য এই ভিডিওটা বানানো। তো ফার্স্ট টাইম সার্জেনকে দেখছি, তো কেমন অবস্থায় বাজে, কেমন অবস্থায় সেট আপটা বাজবে বা কেমন রেজাল্ট করে, কেমন বেস বা কেমন কোয়ালিটি আমি দেখিনি, অবশ্যই বাজার পরে অবশ্যই তোমাদেরকে বলবো। তো আপাতত সামনে গিয়ে দেখাই কীরকম টাইপ, কীরকম টাইপের মানে লরির উপরে সেট আপ বাঁধাই, ফার্স্ট টাইম দেখছি। আমাদের পাশে তো বসে হয় আর ইঞ্জিন ম্যানে উঠে, ঠিক আছে, লরির উপরে সেট আপ ফার্স্ট টাইম দেখছি। তো আরও অনেক অনেক স্টাইলের ডিজে সেট আপ তোমাদেরকে দেখাবো, অনেক অনেক ধরনের ডিজে সেট আপ কিন্তু আছে, আর বেশিরভাগটাই কিন্তু গাড়ির উপরেই। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, তো ফ্রন্টে যাই গিয়ে দেখাই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আশা করছি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারো। তোমাদের ভালোবাসাতেই এত দূর আসছি, তো আশা করছি তোমাদের ভালোবাসাতেই আরও এগিয়ে যাবে। যারা সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে। তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু রোডের সাইডেই কিন্তু ডিজে সার্জেনের সেট আপ কিন্তু বাঁধা চলছে, আর ওখানে কিন্তু একটা ডিজিও আছে, ঠিক আছে। তো এখানে যদি বলি তো কি আর বলবো, এই সেট আপ দেখতে পাচ্ছ কত বড় সাইজের কিন্তু সেট আপ, আর সেট আপটা কিন্তু টোটাল লরিতে লাগিয়েছে, আর ওইদিকে অ্যাম্পলিফায়ার আছে, তো আপাতত খোলা আছে। তো সমস্ত কিছু একটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি একটু, তো দেখার অবশ্যই চেষ্টা করবে তোমরা। তো যদি সামনে থেকে যাও, তো দেখতে পাচ্ছ কমেন্টে দাদা ভাইরা বলছে অবশ্যই যে লাইভ না করতে রেকর্ডিং করতে বলছে, তো আমরা যখন লাইভ করতে বলবো বা টেস্টিং এর সময় তখন তোমাদেরকে দেখাবো। তো আপাতত রেকর্ডিং করছি, তো নিচে থেকে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5। তো সার্জেনের সেট আপ মানে বুঝতে পারছো যে পপুলারিটি কিরকম আছে, আর এখানে লোক দেখতে পাচ্ছ যে কিরকম টাইপের দাঁড়িয়ে আছে, আর সবাই বেশিরভাগ ভিডিও করছে আর দেখছে, কারণ অনেক দিক থেকে অনেকে অনেকে এসছে। তো 1, 2, 3, 4, 5, 6, 7টা লাগিয়েছে, তো প্রত্যেকটা 5টা করে। তো 35 পিস কিন্তু বক্স লাগিয়েছে দেখতে পাচ্ছ, আর প্রেশার মিট লাগিয়েছে দেখতে পাচ্ছ ইয়েলো কালারে, যেগুলো তোমরা আগে দেখেছো, কিন্তু এই যেগুলোতে ডিজে সার্জেন লেখা আছে এগুলো কিন্তু নতুন এবারে, ঠিক আছে, নতুন দেখছো। এখন কিন্তু ফিটিং চলছে, আর লাইট লাগানোর জন্য কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের স্ট্রাকচারও কিন্তু বাঁধা চলছে, ঠিক আছে। আর যেহেতু রোডের উপরে না, তো লোক যাতায়াতটা বেশি করবেই, তো সেই জন্য কিন্তু রোড থেকে এক সাইডে এসে ভিডিও করতে বলছে, ঠিক আছে। আর অবশ্যই তোমাদেরকে ব্যাক সাইডে গিয়ে দেখাবো অ্যাম্পলিফায়ারগুলো সমস্ত কিছু। তো যদি এই সাইড থেকে দেখো, তো এই হচ্ছে পুরোটা সেট আপ দেখতে পাচ্ছ, আর আগে তো ওখানে সবাই দাঁড়িয়ে আছে। তো রোডটা একদম রোডের সাইডেই ফিটিং হচ্ছে যেহেতু, তো পুরোটা ছেড়ে রাখতে হবে, কারণ যাতে কোনো প্রবলেম না হয়। আমরা ডিজে সেট আপ অবশ্যই বাজানো বলো বা রোড শো বলো দেখি, তো কিছু প্রবলেম না হয় সেটাই চাই, কারণ সবাই আমরা আনন্দ করতে এসেছি, সবাই দেখতে আসছি সেট আপ কীরকম চলছে। আর যদি লরির কথা বলি, তো দেখতে পাচ্ছ পুরো কিন্তু সেট আপটা কিন্তু লরির উপরে টাঙানো আছে, আর এদিকটা টোটালি আছে। আর এদিকে দেখতে পাচ্ছ যে অ্যাম্পলিফায়ার কিন্তু ওইখানটাতে আছে, অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর টোটাল সেট আপ কিন্তু পুরো ফুল সেফটিতে বাঁধা চলছে, বাস দেখতে পাচ্ছ বেল্ট বলো, বেল্ট দিয়ে টোটাল বাঁধা আছে। আর টোটাল কিন্তু উপরে একটা জায়গাতে যে লরির যে ডালা আছে, ওই ডালাতে কিন্তু টোটাল বাঁধা আছে, তো এই আপাতত। আর এখানে কিন্তু লাইটিং টাইটিংয়ের স্ট্রাকচার কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাঁধা শুরু হয়ে যাবে, তো এইটুকুনি। তো আসলাম, তোমাদেরকে ফার্স্ট আপডেট দিলাম, তো কত বড় লরির উপরে বাঁধা চলছে দেখতে পাচ্ছ। তো অবশ্যই আরও দেখতে পাচ্ছ সেট আপ কিন্তু, আরও কিন্তু সেট আপ যাচ্ছে দেখতে পাচ্ছ, লরিটাতেও কিন্তু সেট আপ আছে দেখতে পাচ্ছ। এখানে দেখো এই একটা সেট আপ, তো সমস্ত সেট আপ কিন্তু তোমরা এরকমই দেখতে পাবে এখানে, ঠিক আছে। আর ওখানেও কিন্তু আরও আরও সেট আপ ফিটিং চলছে, তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো যেহেতু ডিজে সার্জেনের ক্রেজটা একটু বেশি, হাইপটা একটু বেশি, সেই জন্য ডিজে সার্জেনের ভিডিওটা তোমাদের জন্য ফার্স্টে নিয়ে আসছি, তো অবশ্যই তোমাদের জন্য আরও আরও ভিডিও নিয়ে আসবো। তো আজ এই ভিডিওটা আপাতত এখানেই থাক, তোমরা পেছনে দেখতে পাচ্ছ সেটা ফিটিং চলছে, তো এই ভিডিওটা আপাতত এখানেই থাক। অবশ্যই তোমাদের সাথে পরে আরও নতুন ভিডিও নিয়ে আসবো, অবশ্যই যখন টেস্টিং হবে বা কাজ চলবে পরপর পরপর ভিডিও আসবে। তো সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, ফলো করো, অনেক দূর এসেছি তোমাদের ভালোবাসাতে, এরকম ভালোবাসা যেমন
থাকে বরাবর। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।